নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে ম্যাগি চাট বানানোর রেসিপি শেয়ার করব। এটা খেতে খুব ভালো হয়, আপনারাও বানিয়ে দেখবেন। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে মাখন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ম্যাগিটা ঢেলে দেব, ম্যাগিটাকে একটু লাল করে ভেজে নেব। ম্যাগিটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর টমেটো কুচি। প্রথমে ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন বিট নুন দিয়ে দিলাম, এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম, ভিজে যাওয়া ছোলা আর বাদাম দিয়ে দিলাম। এবার চিলি টমেটো সস দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ম্যাগি চাট খেতে খুব ভালো হয়, আপনারাও বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।